আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। বন্ধুরা, আজকে আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটা হিডেন টিক্স নিয়ে আলোচনা করব, যে টিক্সটি ফলো করলে আপনি যে কোনো ইংরেজি ভাষা অর্থাৎ যে কোনো ইংরেজি শব্দ আপনি নিমিষেই সেটা শুনতে পারবেন, অর্থাৎ আপনাকে পড়তে হবে না, সেটা অটোমেটিকলি ভাবে পড়বে, আপনি শুধু শুনবেন। এতে আপনার যদি ইংরেজির কোথাও অর্থাৎ ইংরেজি কোনো ওয়ার্ড উচ্চারণ করতে সমস্যা হয়, এতে আপনি সঠিকভাবে উচ্চারণ পাবেন, এমনকি বুঝতেও পারবেন, পরবর্তী ওয়ার্ডের মিনিং বের করে আপনি ওয়ার্ডটা সম্পর্কে বুঝতে পারবেন। সো বন্ধুরা, আমরা অনেক সময় গুগলে বা বিভিন্ন জায়গায় সার্চ করার পর দেখি হাজার হাজার ইংলিশ আমাদের সামনে ওয়েব পেজগুলো চলে আসে, যে ওয়েব পেজগুলো আমরা সহজে পড়তে পারি না, সেগুলো কীভাবে আপনারা নিমিষেই পড়তে পারবেন। এবং নিমিষেই পড়তে বলতে আপনি শুধু সিলেক্ট করে দেবেন, সেটা অটোমেটিকলি ভাবে পড়বে, আপনি শুধু শুনবেন। তাহলে কীভাবে করবেন, কথা না বাইরে সরাসরি স্ক্রিনে দেখাবো। দেখানোর আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিন। সরাসরি স্ক্রিনে চলে এসেছি, আপনার ফোনের সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশন অপশনে ক্লিক করার পর এখানে অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন খুঁজে পাবেন, অ্যাক্সেসিবিলিটি। সো এখানে যে অ্যাক্সেসিবিলিটি রয়েছে, অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টু স্পিক, সিলেক্ট টু স্পিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অফ রয়েছে, অফ রয়েছে, সো এটা আপনারা অন করে দেবেন। এখানে এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন একটা পারমিশন চাবি, আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন একটা আইকন চলে আসবে এখানে, এই যে দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা আইকন। সো বর্তমান যাদের লেটেস্ট ফোন তাদের ফোনে এই আইকনটা হয়তো নাও আসতে পারে, তাদের ফোনে এখানে একটা আইকন চলে আসবে, আপনারা খেয়াল করবেন। তো এখন আমরা এটা এটা কীভাবে ব্যবহার করবো সেটা দেখবো। আইকনের উপর আমরা একটা ক্লিক করবো, ক্লিক করার পর আমরা যে লেখাটুকু সিলেক্ট করবো, সিলেক্ট করে শুধু ছেড়ে দেবো, সেইটুকু শুধু অটোমেটিকলি ভাবে পড়ে যাবে। তাহলে আমরা একটু দেখে নিই, আপনার দেখতে পাচ্ছেন এখানে পুশ বাটন, এখানে পুশ বাটনে ক্লিক করে আপনি এটা আটকে রাখতে পারেন। তারপরে আবার এই আইকনে ক্লিক করলে এটা এখান থেকে বাতিল হয়ে যাবে। আপনি এটা সাধারণত গুগলে অর্থাৎ আপনি যখন আপনার ব্রাউজারে কোনো কিছু সার্চ করেন সেখানেও ব্যবহার করতে পারবেন। বিভিন্ন ধরনের মেইল আসে যখন ইংরেজিতে, আপনি সেই মেইলগুলো এটাতে নিমিষেই পড়তে পারবেন। আমি নোটপ্যাডে একটা ইংলিশ কপি করে রেখেছি, আমি এখন এটা আপনাদের আবারও একবার পড়ে শোনাবো। দেখতে পাচ্ছেন যে এটা সুন্দরভাবে যে কোনো জায়গায় কাজ করতেছে। আমি যদি ব্রাউজারও যাই, ব্রাউজারও গিয়ে আপনাদের দেখাই, হয়তো অনেকেই আবার বিশ্বাস হবে না, তো একটু ওয়েট করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যে কয়েকটা ইংলিশ ওয়ার্ড রয়েছে বা ইংলিশ সেন্টেন্স রয়েছে, এখানে আমরা যদি প্রেস করে দেখেন দেখতে পাচ্ছেন ছেড়ে দেই, তাহলে এতটুকু পড়বে। দেখতে পাচ্ছেন যে এটা অটোমেটিকলি ভাবে পড়তেছে, অর্থাৎ আপনার কোথাও অর্থাৎ আপনি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো ওয়ার্ডের আপনার সমস্যা হয়, তাহলে আপনি এইভাবে এই শর্টকাট অপশনটি ব্যবহার করতে পারেন। এটা বন্ধ করার জন্য আপনাকে আবার সেটিংয়ে ক্লিক করতে হবে, সেটিংয়ে গিয়ে অ্যাক্সেসিবিলিটি, এখান থেকে সিলেক্ট টু স্পিক অন রয়েছে, এটা আবার অফ করে দিলে আইকনটি চলে যাবে। সো বন্ধুরা, এইরকম করে আপনারা এটা ব্যবহার করে আপনারা অনেক ইংলিশ অর্থাৎ কঠিন ওয়ার্ডগুলো আপনারা সহজেই পড়তে পারবেন, এমনকি আপনি ইংলিশে অনেক ইম্প্রুভ করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানবেন ভিডিওটি কেমন হয়েছে। সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।